উপপাদ্য 19-এ তোমাদের সবাইকে স্বাগতম। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, তার মানে এখানে তোমাদের একটা বুঝতে হবে বিষয় যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে কেন্দ্র থেকে দূরত্বটা যদি সমান হয় এবং দূরত্ব সমান রেখে যদি আমরা এখানে জ্যা অঙ্কন করি, সেটা হোক 2টা 3টা 4টা 5টা, কিন্তু দূরত্বটা সমান যদি থাকে তাহলে জ্যাগুলা পরস্পর অবশ্যই সমান হবে। তো দেখো, আমরা প্রথমে উপপাদ্যের জন্য একটা বৃত্তের প্রয়োজন। আমরা প্রথমে একটা বৃত্ত আঁকায় নেব। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। বৃত্তের হচ্ছে এটা হলো কি আমাদের কেন্দ্র, আর কেন্দ্রটার নাম দিয়ে দেবো কি আমরা ও। আচ্ছা, এখন এর দূরত্বটা সমান রাখতে হবে। আমরা দুটা কি দাগাবো, জেয়ার নিব। জ্যা যদি দুটা নিই তাহলে অবশ্যই এর দূরত্বটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই একটা জ্যা, এখানে এ বি একটা জ্যা দাও, এ এবং বি জ্যা, এবং এই জ্যায়ের সমান আর একটি জ্যা আঁকাবো, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। কিন্তু এখান থেকে ধরো, এই ধরি, আচ্ছা এই এখানে একটা ফোঁটা দিয়ে দাও, তাহলে দুইটা আমরা বিন্দু পাইছি। এই দুইটা বিন্দু আগে টেনে দাও। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, একটা এই এ বি এর সমদ্বিখণ্ডক বা মধ্যমা বের করব। মধ্যমা বের করার জন্য এখান থেকে আমরা একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব, বৃত্তচাপ দেব, এবং এ কে বা এ বিন্দুকে লক্ষ্য করে একটা বৃত্তচাপ দেওয়ার পরে দেখো এখানে একটা বিন্দু হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু মানে কেন্দ্র, দুটাকে ধরি আমরা, ধরে এটা এই বরাবর জ্যা পর্যন্ত টেনে দেব। এবং এখান থেকে আরেকটি কি আছে আমাদের, এটা সিডি, সিডি দুইটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু বের করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এবং সি কে কেন্দ্র করে বৃত্তচাপ। এখন যে যে এ একটা বিন্দু হয়েছে আমাদের, এই বিন্দু আর এই যে কেন্দ্র, এই দুটাকে ধরো, ধরে এখান থেকে জ্যা থেকে এই কেন্দ্র পর্যন্ত টেনে দাও। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরেক কাজ করি কি, এই যে ও আর সি এবং ও এ যোগ করি বা রেখা টেনে দিই, এটা ধরে টেনে দাও এই পর্যন্ত, এরপরে এখান থেকে এটা ধরে এই পর্যন্ত টেনে দিই। আচ্ছা, এখন এই যে এখান থেকে এটা আমাদের লম্ব হলো, এ বি এর উপরে কি এটা ও ই, এটা লম্ব এবং এটা ধরে নিলাম এফ, তাহলে ও এফ লম্ব সি ডি এর উপরে। তো এখন এর যে আমাদের বৃত্তের বা উপপাদ্য 19-এ যেই চিত্রটা চাইছিল সেই চিত্র কিন্তু এটাই। এখন আমাকে এখান থেকে কি করতে হবে, একটু লিখতে হবে, লিখে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো, মনে করি, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি সি ডি দুইটি জ্যা, এ বি ও সি ডি দুইটি জ্যা, ও থেকে এই যে এই ও, ও থেকে এ বি ও সি ডি, এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ও ই ও এফ, ও ই ও ও এফ কি লম্ব, তাহলে ও এফ, ও এফ মানে যে এই ও এফ ও ও
ই, এ দুটো হবে, ও এফ ও ও ই, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে যথাক্রমে এ বি ও সিডি, মানে এ বি এবং সিডি এই জায়ের যা এর দূরত্ব নির্দেশ করে। তাহলে এখানে কি হবে, ও ই এবং ও এফ সমান হবে না, তাহলে ও ই সমান ও এফ হলে আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ বি, এ বি এবং সিডি দুই যা কি সমান, এ বি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কি কিসে আসব, প্রমাণে আসব। তো প্রমাণ, প্রমাণ ধাপ এক, ধাপ এক, এক নাম্বার ধাপে আসি আমরা। এক নাম্বার ধাপে দেখো তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করি, ও ই লম্ব কার উপরে, এ বি এর উপরে, এবং ও এফ লম্ব সিডি এর উপরে। তাহলে এখানে লিখতে পারি যেহেতু, যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, সুতরাং এখানে একটা কোণ আছে, কোণটা কি, ও ই এ, ও ই এ, তার মানে এই যে এই কোণ। এরপরে আরেকটা কোণ আছে দেখো, ও এফ সি, ও ও এফ সি, এই কোণ, এই দুই কোণটা কি হবে, সমান হবে, এটা এবং না দিয়ে সমান দাও, সমান। এবং এই দুই কোণ সমান, যেহেতু এটা একটা কোণ, এটা এক সমকোণ, এবং এখান থেকে এটাও এক সমকোণ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এক সমকোণ, এক সমকোণ। ধাপ দুই, ত্রিভুজ ও এ ই, ও এ ই, এই ত্রিভুজ এবং ত্রিভুজ ও সি এফ, ও সি এফ, এই দুই ত্রিভুজই কি এটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। তাহলে এর অতিভুজটা কোনটা, অতিভুজ, অতিভুজ সমান ও এ, ও এ সমান অতিভুজ ও সি, ও সি, এ হচ্ছে অতিভুজের ক্ষেত্রে গেল। এবং এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে ও ই, ও ই সমান ও এফ, ও এফ, অতএব ত্রিভুজটা কি সর্বসমনা, সবই এটা সমান, এটা হলো, এটা সমান, এটা হলো, এটা সমান, এটা হলো, মানে এটা এই কোণ সমান হলো, এই কোণ সমান হলো, তাহলে ত্রিভুজটাকে কি বলা যায়, সর্বসম ত্রিভুজ বলা যায় না, ত্রিভুজ, তাহলে ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তাহলে এখানে এ ই, এ ই সমান সি এফ,
সিএফ, মানে এই উপপাদ্যটা 1918 সাথে কিছুটা কিন্তু মিল আছে লেখাটা। ধাপ তিন, তিন নাম্বার ধাপে যাই। দেখো তিন নাম্বার ধাপে আমাদের লক্ষ্য করতে হবে এই, এই সমান এখানে অর্ধেক, এই কার অর্ধেক, এ বি এর অর্ধেক, হাফ ইন্টু এ বি। এবং সিএফ, সিএফ সমান হাফ ইন্টু কার সিডি, সিডি এর অর্ধেক। আচ্ছা তাহলে ধাপ চার দাও, ধাপ চার, চার নাম্বারে কি আছে, চার নাম্বারে সুতরাং হাফ ইন্টু এ বি, যে হাফ ইন্টু এ বি মানে এটুক নাও, এটুক হাফ ইন্টু এ বি, এটা সমান হচ্ছে কত, হাফ ইন্টু সিডি, হাফ ইন্টু সিডি। তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি, এ ই, এ ই সমান আমরা কি বলেছি, এ ই সমান সিএফ, তার মানে কি এ ই সমান হচ্ছে অর্ধেক কার, অর্ধেক এ বি এর অর্ধেক, এ বি এর অর্ধেকটা নিলাম। আবার বলা হয়েছে সিএফ, সিএফ সমান হাফ ইন্টু সিডি, তার মানে সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। তাই যদি হয় তাহলে আমরা এটা সমান এটা বলতেই পারি, মানে এই হাফ সমান এখানে সিএফ এর যে হাফ আছে, হাফ সিডি এটার অর্ধেক। এখান থেকে কাটা দাও, এই যে হাফ আর হাফ দুই হাফ উঠায় দাও, তাহলে থাকে কি এ বি, এ বি সমান হচ্ছে কি থাকে এখানে সিডি, সিডি তার মানে কি এ বি হচ্ছে কি আমার ছিল, এ বি হচ্ছে একটা জ্যা এবং সিডি একটা জ্যা, তার মানে এ বি জ্যা সমান হচ্ছে সিডি জ্যা, কি হয়েছে বের হয়েছে এখানে, অর্থাৎ লিখতে পারো, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত, এটাই প্রমাণিত। এই ছিল আমাদের 19 নম্বর উপপাদ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।